बगुड़ा सिटी आइडियल मद्रासा मेधा मनने एक धाप एगिए। بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله شوپریو ساتر ساتر آشا کرسی محمد رب العالمینر وشش رحمت تمرا شبائی بھالو آسو پریو شکر تیرا امی ایر آگے آس کر آگے و پتھم বাংলা দ্বিতীয় পত্রের প্রথম ক্লাস, বাংলা দ্বিতীয় পত্রের দ্বিতীয় ক্লাস এবং আজকে দিচ্ছি বাংলা দ্বিতীয় পত্রের তৃতীয় ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের এখানে যে আলোচনা করব সেটা হলো বাংলা ভাষার রীতি ও বিভাজন। সাধু রীতি পর্যন্ত আজকে তোমাদের আলোচনা হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের ক্লাস হলো শ্রেণী নবম এবং দশম, বিষয় বাংলা দ্বিতীয় পত্র, টপিক বাংলা ভাষার রীতি ও বিভাজন। অর্থাৎ এই যেহেতু গত বছর আমাদের অনেক ক্লাস হয়নি, অনলাইনের মাধ্যমে ক্লাস হয়েছে অবশ্যই, তো এখানে নবম এবং দশমের বাংলা গ্রামার আজকেও একটাই দিলাম, বাংলা ভাষার রীতি এবং বিভাজনের উপরে ক্লাস হবে নবম এবং দশম শ্রেণীর জন্য। চলো আমরা দেখি যে বাংলা ভাষার রীতি এবং বিভাজন সম্পর্কে এখানে কি বলা হচ্ছে। দেখো এখানে বাংলা ভাষার রীতি ও বিভাজন, এখানে প্রত্যেকটা ভাষা দুটি রীতি থাকে, সেটা বাংলা হোক, ইংরেজি হোক, আরবি হোক, ফার্সি হোক, যে কোনো ভাষা পৃথিবীতে যত ভাষা চলিত মানে চলমান আছে, প্রত্যেকটা ভাষা দুটা করে রূপ থাকে। এখানে বলছে দেখো যে বাংলা ভাষার রীতি ও বিভাজন, অধিকাংশ ভাষায় অন্তত দুটি রীতি থাকে, এক কথ্য ভাষা রীতি ও দুই লেখ্য ভাষা রীতি। বাংলা ভাষায় এসব রীতির একাধিক বিভাজন রয়েছে, যেমন কথ্য ভাষা রীতির মধ্যে রয়েছে আদর্শ কথ্য রীতি ও আঞ্চলিক কথ্য রীতি, আবার লেখ্য ভাষা রীতির মধ্যে রয়েছে প্রমিত রীতি, সাধু রীতি এবং কাব্য রীতি। একে একে এসব রীতি সম্পর্কে আলোচনা করা হলো। এখন দেখো এখানে দেখো যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ভাষার মতো বাংলা ভাষাতেও দুটি রীতি আছে, এক হবে কথ্য রীতি, কথ্য ভাষা রীতি, আর দুই হলো লেখ্য ভাষা রীতি। বাংলা ভাষায় এসব রীতির একাধিক বিভাজন রয়েছে, অর্থাৎ কথ্য রীতি যদি আমরা দেখি সেখানে রয়েছে আদর্শ কথ্য রীতি এবং আঞ্চলিক কথ্য রীতি। আবার লেখ্য ভাষার দিকে যদি আমরা দেখি এখানেও তিনটি ভাগ রয়েছে, যেমন প্রথমে দেখতে পাচ্ছি আমরা প্রমিত রীতি, সাধু রীতি এবং কাব্য রীতি। একে একে এসব রীতি সম্পর্কে আলোচনা করা হলো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো কথ্য ভাষা রীতির উপরে প্রথম আমাদের আলোচনা। এখানে দেখো কথ্য ভাষা রীতি, কথ্য ভাষা রীতি ভাষার মূল রূপ। তাহলে ভাষার মূল রূপ হলো কি? কথ্য ভাষা রীতি। আমি তোমাদেরকে পূর্বের ক্লাসের মতো আজকেও বলে রাখছি যে তোমাদের 9-10 তোমাদের কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসে না ভাষা কাকে বলে বা ব্যাকরণ কাকে বলে, সাধু ভাষা চলিত ভাষা কাকে বলে, বৈশিষ্ট্য এগুলো নিচের দিকে আসে, তোমাদের আসে না। তোমাদের এগুলো খুব ভালো করে পড়তে হবে MCQ প্রশ্নের জবাব দেওয়ার জন্য। হ্যাঁ, তাহলে দেখো এখানে আমরা খুব ভালো করে এগুলো পড়ে নিব যে কথ্য ভাষা রীতি আবার রীতি ভাষার মূল রূপ। হয়তো আসলো যে কোন রীতি আমাদের ভাষার মূল রূপ, তাহলে কথ্য ভাষা রীতি আমাদের ভাষার মূল রূপ। কথ্য ভাষা রীতির উপরে ভিত্তি করে লেখ্য ভাষা রীতির রূপ তৈরি হয়। স্থান ও কাল ভেদে ভাষার যে পরিবর্তন ঘটে তা মূলত কথ্য ভাষা রীতির পরিবর্তন। তাই কথ্য ভাষা রীতির পরিবর্তনের ফলে নতুন নতুন ভাষা ও উপভাষার জন্ম হয়। তাহলে দেখো যে স্থান কাল ভেদে, পরিবেশ ভেদে, অঞ্চল ভেদে দেখবা যে ভাষার এগুলো পরিবর্তন সাধিত হচ্ছে। তাই বলতেছে যে তাই কথ্য ভাষা রীতির পরিবর্তনের ফলে নতুন নতুন ভাষা এবং উপভাষার সৃষ্টি হয়। যেহেতু এক ভাষা এখানে একরকম,
আরেক জায়গায় গিয়ে দেখবে একরকম, আমরা বাংলাদেশে একই দেশে বাস করি অথচ বগুড়ার ভাষা দেখবে একরকম, নোয়াখালীর ভাষা একরকম, ঢাকার ভাষা একরকম, চট্টগ্রামের ভাষা একরকম, খুলনা সাতক্ষীরার ভাষা একরকম, এক এক রকম এক একটা ভাষা, এগুলো স্থানের জন্য নির্ধারণ হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এবার আলোচনা করব আঞ্চলিক কথ্যরীতি। আঞ্চলিক কথ্যরীতিটা কি, যে আমরা যেটা কথ্য ভাষা রীতি দুটি রূপ পড়ছিলাম, একটা হলো আঞ্চলিক কথ্যরীতি আরেকটা হলো তাহলে এই দুটার মধ্যে দেখো এখানে আমরা যেটা আঞ্চলিক কথ্যরীতি এটার উপরে আমরা একটু নজর দেই। দেখো কথ্যরীতির আঞ্চলিক ভেদে ভেদ সহজে বোঝা যায়, এই আঞ্চলিক ভেদ সাধারণত অঞ্চলের নামে পরিচিতি পায়। যেমন নোয়াখালীর ভাষা চাপায় নবাবগঞ্জের ভাষা কিংবা সুন্দরবন অঞ্চলের ভাষা, ভাষার এই আঞ্চলিকতা উপভাষা নামে আখ্যায়িত হয়ে থাকে। তাহলে ভাষার যে আঞ্চলিকতা, এই আঞ্চলিকতা কিন্তু কি বলতেছে, যে উপভাষা হিসাবে আখ্যায়িত হয়ে থাকে। এখানে বলা হয় যে উপভাষা অঞ্চল হিসাবে উপভাষা ভাষার এই আঞ্চলিকতা উপভাষা নামে আখ্যায়িত হয়ে থাকে। তাহলে যে উপভাষা কাকে বলে, তাহলে অঞ্চল ভেদে এই ভাষাগুলোকে উপভাষা হিসাবে বলা হয়। বাঙালি বাংলাদেশের মধ্য ও দক্ষিণ অঞ্চল, পূর্বী বাংলাদেশের পূর্ব অঞ্চল ত্রিপুরা ও আসামের বরাক অঞ্চল, বরেন্দ্রী বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চল, কামরূপী বিহার পূর্ব অঞ্চল পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চল এবং বাংলাদেশের রংপুর অঞ্চল, রাঢ়ী পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডী পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চল ও ঝাড়খণ্ডের পূর্ব অঞ্চল প্রভৃতি কয়েকটি উপভাষার নাম। তাহলে দেখো এগুলো কিন্তু উপভাষার নাম, বাঙালি, পূর্বী, বরেন্দ্রী, কামরূপী, রাঢ়ী, ঝাড়খণ্ডী, এগুলো কিন্তু উপভাষার নাম, অর্থাৎ এক এক অঞ্চলে গিয়ে ভাষার এক একটা রূপ সাধন হয়েছে। এরপরে দেখো আঞ্চলিক কথ্যরীতি যেটা সেটা কি, এখানে বলছে দেখো কথ্যরীতির আঞ্চলিক ভেদ সহজে বোঝা যায়, এই আঞ্চলিক ভেদ সাধারণত অঞ্চলের নামে পরিচিতি পায়। যেমন নোয়াখালীর ভাষা চাপায় নবাবগঞ্জের ভাষা কিংবা সুন্দরবন অঞ্চলের ভাষা, ভাষার এই আঞ্চলিকতা উপভাষা নামে আখ্যায়িত হয়ে থাকে। বাঙালি বাংলাদেশের মধ্য ও দক্ষিণ অঞ্চল, পূর্বী বাংলাদেশের পূর্ব অঞ্চল ত্রিপুরা ও আসামের বরাক অঞ্চল, বরেন্দ্রী বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চল, কামরূপী বিহারের পূর্ব অঞ্চল পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চল বাংলাদেশের রংপুর অঞ্চল, রাঢ়ী ঝাড়খণ্ডী প্রভৃতি কয়েকটি উপভাষা, এগুলো ভাষার উপভাষার গুলির নাম। প্রিয় শিক্ষার্থীরা, এটা গেল উপভাষা অর্থাৎ আঞ্চলিক রীতি যেটা। এরপরে আমরা যেটা দেখব সেটা হলো আদর্শ কথ্যরীতি, যেটা মানে আমরা কথা বলি কিন্তু আদর্শ, যেখানে আঞ্চলিকতার স্থান নেই সেটাকে বলে আদর্শ কথ্যরীতি। যেমন আমরা বগুড়ার যারা তারা আমরা বলি আমরার জায়গাত কিন্তু হামরা, হামি, খাচ্ছি, যাচ্ছি, তুই যাবো না, এইরকম কথা আমরা বলি, কিন্তু এটা হলো আঞ্চলিক কথ্যরীতি। আর আদর্শ কথ্যরীতি যেটা, সেটার মধ্যে কিন্তু এই জাতীয় কথা তোমরা কখনো ব্যবহার করতে পারবে না। এখানে দেখো যে আদর্শ কথ্যরীতি কি বলছে, আদর্শ কথ্যরীতি হলো বাঙালি জনগোষ্ঠীর সার্বজনীন কথ্য ভাষা। তাহলে আদর্শ কথ্যরীতি যেটা, এটা বাঙালি জনগোষ্ঠী আমরা যারা আছি আমাদের সর্বজনীন কথ্য ভাষাটা হলো আদর্শ কথ্যরীতি। বাংলাদেশ পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় নানা ধরনের ভিডিও অডিও ভিডিও মাধ্যমে প্রচারিত বক্তব্য আলোচনা নাটক ও সঙ্গীতে এই রীতির প্রয়োগ দেখা যায়। এই রীতি প্রমিত লেখ্য রীতির ভিত্তি, তবে বক্তার সামাজিক অবস্থান জীবিকা শিক্ষা ও সংস্কৃতি ভেদে আদর্শ কথ্যরীতিতে কম বেশি তফাৎ থাকে। বলছে যে কি বলছে যে তবে বক্তার সামাজিক অবস্থান অর্থাৎ তিনি কোন সমাজের লয়েস্ট না হাইস্ট, এই সামাজিক অবস্থান জীবিকা শিক্ষা ও সংস্কৃতি ভেদে আদর্শ কথ্যরীতিতে কম বেশি তফাৎ থাকে। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা যাব দুই লেখ্য ভাষা রীতি। তাহলে লেখ্য ভাষা রীতি কি, এতক্ষণ গেল কথ্য ভাষা রীতি, এটা দুই প্রকার ছিল, আঞ্চলিক কথ্যরীতি এবং আদর্শ কথ্যরীতি। আসলে আদর্শ কথ্যরীতি কিন্তু নাটক সঙ্গীত
এই ভাষায় প্রয়োগ করতে দেখা যায় এবং আমরা কথা বলি কিন্তু আদর্শ কথ্য রীতিতে। আর যেটা লেখ্য রীতি, এই লেখ্য ভাষা রীতি দেখো, লিখিত বাংলা ভাষার আদি নিদর্শনের নাম চর্চাপদ। প্রায় 1000 বছর আগে লেখ্য বাংলা ভাষার কাব্য রীতিতে এটি রচিত। ব্যবহারিক প্রয়োজনে ক্রমে লেখ্য গদ্য রীতির জন্ম হয়। 19 শতকের সূচনায় এই গদ্য রীতি সাধু রীতির জন্ম দেয়। 20 শতকের সূচনায় সাধু রীতির পাশাপাশি চলিত রীতি জনপ্রিয় হয়ে ওঠে। 21 শতকের সূচনায় চলিত রীতির একটি আদর্শরূপ প্রমিত রীতি হিসাবে গৃহীত হয়েছে। এই প্রমিত রীতি লেখ্য বাংলা ভাষার সর্বজন গ্রাহ্য লিখিত রূপ। তাহলে আমরা যেটা ধরো বাংলা ভাষায় যেটা লিখি, যেটা সর্বজন গ্রাহ্য লিখিত রূপ যেটা, সেটা হলো আদর্শ প্রমিত রীতি। যেটা এটা হলো আমরা আমাদের লেখা আমরা এই ভাষায় চালাই, অথবা কবি সাহিত্যিক নাট্যকার যারা লেখালেখি করেন, প্রবন্ধকার, তারা কিন্তু এই ভাষায় লেখালেখি করেন। এরপরে আমরা চলে যাব পরবর্তী যেটা ছিল কাব্য রীতি। তাহলে লেখ্য রীতি চলে গেল, এরপরে আমরা আসব কাব্য রীতিতে। কাব্য রীতি হলো যে বাংলা কাব্য রীতি আবার দুভাগে বিভক্ত। তাহলে বাংলা কাব্য রীতি, তোমাদের এখানে প্রশ্ন হতে পারে MCQ যে বাংলা কাব্য রীতি ক ভাগে বিভক্ত। বাংলা কাব্য রীতি দুভাগে বিভক্ত, গদ্য বাক্য কাব্য রীতি এবং পদ্য কাব্য রীতি। গদ্য কাব্য রীতি একটা, আর একটা হলো পদ্য কাব্য রীতি। এখানে আসলো যে সে কাব্য রীতিগুলো কি কি, বলছে কাব্য রীতি হলো গদ্যের দিক দিয়ে একটা, আর একটা পদ্যের দিকে। পদ্য কাব্য রীতিতে ছন্দ এবং মিল থাকে, ফলে তা ভাষার সাধারণ বাক্য গঠন থেকে আলাদা হয়। আর পদ্য কাব্য রীতি বাংলা ভাষার সবচেয়ে পুরনো রীতি। বাংলা সাহিত্যের বহু অমর কাব্য এই রীতিতে রচিত। পদ্য কাব্য রীতির পাশাপাশি বাংলা ভাষায় গদ্য কাব্য রীতিও রয়েছে। গঠন বিবেচনায় গদ্য কাব্য রীতির বাক্যও সাধারণ বাক্যের চেয়ে আলাদা হয়ে থাকে। তাহলে পদ্য রীতি এবং গদ্য রীতি সম্পূর্ণ আলাদা। যেহেতু পদ্য রীতিতে তোমার হলো চরণের মিল থাকা অবশ্যম্ভাবী, যার কারণে পদ্য রীতি আলাদা, আর গদ্য যেখানে চরণের মিলের কোনো প্রয়োজন নাই, যার কারণে গদ্য রীতিটা আলাদা হতে পারে। এটা হলো কাব্য রীতিতে আমরা দেখতেছি এখানে দুই ভাগে বিভক্ত। এরপরে যেটা আমাদের দেখব এটা হলো সাধু রীতি। তাহলে সাধু রীতিটা কি বলছে এখানে, যে দাপ্তরিক কাজ, সাহিত্য রচনা, যোগাযোগ ও জ্ঞান চর্চার প্রয়োজনে লেখ্য বাংলা ভাষায় সাধু রীতির জন্ম হয়। তাহলে সাধু রীতির জন্ম হয় মূলত দাপ্তরিক কাজগুলি করার জন্য, সাহিত্য রচনার জন্য, কারোর সাথে যোগাযোগ করার জন্য, জ্ঞান চর্চার জন্য, এগুলোর জন্য আর আসলে আমাদের সাধু রীতির প্রয়োজন হয়। তোমরা পূর্বের ক্লাসে পড়েছ যে যখন বাংলা ভাষার সূত্রপাত হয় তখন সাধু এবং চলিত রূপ এগুলো ছিল না। পরবর্তীতে যখন রাজা বাদশাদের কাজের প্রয়োজন হয়েছে, তারা দাপ্তরিক কাজ যখন করেছেন, কবি সাহিত্যিক যখন এসছেন, তাদের সাহিত্য রচনা যখন করেছেন, সেই সময় গিয়ে দেখা যায় যে বাংলা ভাষাটা দুভাগে বিভক্ত হয়ে গেছে। প্রত্যেক ভাষায় কিন্তু দুটা ভাগ রয়েছে, বাংলা ভাষাও ঠিক তদরূপ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, একটা চলিত রূপ, একটা হলো সাধু রূপ। এখানে এভাবে মূলত সাধু রীতির জন্ম হয়েছে। 19 শতকের শুরুর দিকে সাধু রীতির বিকাশ ঘটে। প্রায় 2 শতাব্দী ধরে এই রীতি বাংলা লেখ্য ভাষার আদর্শ রীতি হিসাবে চালু থাকে। যে 19 শতকের শুরুর দিকে আসলে বাংলা ভাষায় সাধু রীতির বিকাশ ঘটেছে এবং 2 শতাব্দী ধরে এই রীতি বাংলা লেখ্য ভাষার আদর্শ রীতি হিসাবে চালু থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখেছো যে পূর্বের যারা লেখক বাংলা ভাষার যারা চর্চা করেছেন, বাংলা ভাষার যারা গবেষক ছিলেন, তারা কিন্তু সাধু ভাষায় লিখেছেন। আমরা যদি বিশ্বকবি রবীন্দ্রনাথের লেখালেখির দিকে তাকাই, দেখবে সব লেখায় তার সাধু রীতিতে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার লেখা সবগুলোই ছিল সাধু রীতিতে। তাহলে দেখা যাচ্ছে যে এই 200 বছর ধরে বাংলা সাহিত্যে সাধু রীতি কিন্তু মুখ্য ভূমিকা পালন করেছে। সাধু রীতির সাধারণ বৈশিষ্ট্য ক, সাধু রীতিতে ক্রিয়ারূপ দীর্ঘতর, যেমন করা ক্রিয়ারূপ করিতেছে, করিয়াছে, করিল, করিলে, করিলাম, করিত, করিতেছিল, করিয়াছিল, করিব, করিবে,
করিতে, করিয়া, করিলে, করিবার, এই তালে করা একটা রূপ ধরো, সেখান থেকে সাধুরীতি বিভিন্ন ধরনের এখানে হয়েছে। আর সাধুরীতির বহু সর্বনামে হ বর্ণ যুক্ত থাকে, অনেক সর্বনাম আছে যেগুলাতে আমরা হ বর্ণটা যুক্ত করে দিয়ে সাধুরূপটা করি। যেহেতু তোমরা পড়েছো যে সাধুরীতিতে মূলত ক্রিয়াপদ এবং সর্বনামটা হয় দীর্ঘ পূর্ণরূপ, আর চলিত রীতিতে সর্বনাম এবং ক্রিয়াপদটা হয় ছোট সংক্ষিপ্ত। এখানে দেখো এ হ বর্ণ যোগ করার কারণে তাহারা, ইহাদের, যাহা, তাহা, উহা, তারপর কেহ ইত্যাদি, এই হ বর্ণ যোগ হয়ে এগুলো সাধু বর্ণ হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমাদের বাড়ির কাজ হিসাবে যেটা দিব সেটা হলো এই অধ্যায়টি ভালো করে পড়বে, অত্যন্ত ভালো করে পড়বে। আমি পূর্বে বলেছি যে এই অধ্যায়গুলির থেকে কিন্তু তোমাদের এমসিকিউ প্রশ্ন আসে, এই প্রশ্ন যদি এমসিকিউ আসে অবশ্যই তোমাদের সুন্দর করে উত্তর লিখতে হবে। যদি সুন্দর করে উত্তর না লেখো তাহলে কিন্তু, বা তোমরা যদি যথাযথ অ্যান্সার করতে না পারো তাহলে পরীক্ষায় কিন্তু অবশ্যই কম নম্বর পাবে। আর 30-এর মধ্যে যদি 28 থেকে 30 পাও তাহলে লিখিত দিয়ে তোমাদের A+ ধরাটা অত্যন্ত সহজ হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাই অবশ্যই ভালো করে তোমরা এই অধ্যায়টা পড়বে, এখান থেকে এমসিকিউ এর উত্তর যেন তোমরা করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আজ আর নয়, তোমরা অবশ্যই ভালো থাকো এই আশাবাদ ব্যক্ত করছি। আমাদের অনলাইন ক্লাসে সব সময় যুক্ত থাকো, আমরা যে নির্দেশনাগুলি তোমাদেরকে দেই সেই নির্দেশনা মোতাবেক তোমরা পড়াশোনা করো, তাহলে এই করোনাকালীন যে তোমাদের ক্লাসের ঘাটতি এটা অনেকাংশে তোমরা পুষিয়ে নিতে পারবে ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজ আর নয়, তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।